প্রিয় ভিউয়ার প্রতিদিন ন্যায় চলে আসলাম বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদ শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম আলো প্রথম আলো লিখেছে জাতীয় সংসদ নির্বাচন কুটিপতি প্রার্থী টিআইবির বিশ্লেষণ আওয়ামী লীগের সাতাশি শতাংশ প্রার্থী কুটিপতি জাতীয় সংসদ নির্বাচনের কুটিপতি প্রার্থী নিয়ে তাদের প্রতিবেদন নয় স্থানে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা নির্বাচনী সংঘাত আওয়ামী লীগের আড়াই লাখ প্রশিক্ষিত কর্মীর দায়িত্ব কেন্দ্রে ভোটার আনা টাকা সংকটে বুকছে ব্যাংক এসব ছিল পতমালের প্রতিবেদন আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব বাংলাদেশ প্রতিদিন লিখেছে আরেকবার সুযোগ দিন রংপুরে জনসভায় কাছে না গুলি ককটেল হুমকি চলছেই বুটের মাঠে এক মন্ত্রীর বিদেশে বিনিয়োগ দুই হাজার তিনশো বারো কোটি টাকা হল অফনামা নিয়ে টিআইবির তথ্য প্রকাশ জিরো টলারেন্সে প্রশাসক বিএনপির বিশ নেতাকর্মীর কারাদণ্ড শিল্পে সংকট কাটাতে নীতি সহায়তা চায় এলপিজির অপারেটররা বুটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট এসব ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন দৈনিক মানব লিখেছে কি বাহে একখান খান বুট মই পামুনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের জনসভায় এই কথা বলেছেন তিন জানুয়ারি থেকে সেনা নামছে এক মন্ত্রীর বিদেশে দুই হাজার তিনশো বারো কোটি টাকার ব্যবসা আওয়ামী লীগের কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে আঠারো জন কোটিপতির মালিক নিষেধাজ্ঞায় সংকট বাড়বে গার্মেন্টস ও বিমানে সংখ্যায় গুরুপাক রাজনীতি আলোচনায় বিসানীতি দু হাজার তেইশ সালের সালতামামি প্রকাশ করেছে তারা শিশুদের টিকা সংকট এসব ছিল মানব জমিনের প্রতিবেদন আমরা যদি সমকালের দিকে তাকাই তাহলে বলে দৈনিক সমকাল লিখেছে অকল্পনীয় সম্পদ বৃদ্ধি মন্ত্রী এমপিদের দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন আমরা যে কথা দিয়েছি সে কথা রেখেছি বুটে সেনা নামবে তিন জানুয়ারি বিজিবি উনত্রিশ ডিসেম্বর দৈনিক যুগান্তর লিখেছে হল বিশ্লেষণে টিআইবি দশ মন্ত্রী প্রতিমন্ত্রীর সম্পদ বেড়েছে একশো থেকে এক হাজার শতাংশ প্রার্থীদের হলফনামার তত্ত্ব নিয়ে প্রতিবেদন কালের কণ্ঠ লিখেছে নৌকায় বুট দিলে আরও সমৃদ্ধি শত কোটি টাকার বেশি সম্পদশালী আঠারো প্রার্থী নাশকতা চালাতে চারশো বোমা নয়াদিগন্ত লিখেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ বুটের দিন গিরে কর্মসূচি জুরালো করবে বিএনপি হলফনামা বিশ্লেষণ টিআইবির বিশ শত কোটির বারোজনই আওয়ামী লীগের এসব ছিল নয়াদিগন্তের প্রতিবেদন কালবেলা লিখেছে নৌকার গাটিতে ইগলের জাপঠা আজকের পত্রিকা লিখেছে এক মন্ত্রীর বিদেশে দুই হাজার কোটির ব্যবসা টিআইবির সংবাদ সম্মেলন নিয়ে প্রতিবেদন শিক্ষকদের বেতন কমিশন আটকে প্রতিশ্রুতিতেই বিরোধী দলকে হবে জানতে চায় ইইউ দৈনিক ইনকেলাব লিখেছে ব্যর্থ হলেও শিক্ষাক্রম নিয়ে একের পর এক পরীক্ষা নিরীক্ষা পড়াশুনায় বিমুখ শিক্ষাক্রম কে হবে বিরোধী দল আওয়ামী লীগের কাছে ইইউর প্রশ্ন দৈনিক বর্ণিক বার্তা লিখেছে শত কোটি টাকার বেশি সম্পদ আছে আঠারো প্রার্থীর শিষ্য দশ ঋণ ও দায়গ্রস্ত প্রার্থী বর্ণিক বার্তার প্রতিবেদন ইত্তেফাক লিখেছে নির্বাচনী প্রচারণায় হামলা পাল্টা হামলা আহত ছয়ত্রিশ বিবিসি বাংলার অনলাইন বাসনে রয়েছে পনেরো বছরের মধ্যে সর্বোচ্চ ব্যবসায়ী এবারের নির্বাচনে মন্ত্রীদের বিদেশে হাজার কোটি টাকার সম্পদ খিদে পেয়েছে কিছু খাবার হবে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানে বাংলাদেশের নির্বাচনের সকল বিষয় পর্যবেক্ষণ করবে এসব ছিল বিবিসি বাংলার অনলাইন ভাষণের প্রতিবেদন প্রিয় ভিউয়ার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমাদের ফলো করেননি তাদেরকে ফলো করার আহ্বান জানাচ্ছি এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে